নমস্কার বন্ধুরা এবার জমির সঙ্গেও আধার লিঙ্ক শুরু করে এতদিন আপনারা গ্যাসের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে এসেছেন এবার আপনাদেরকে জমির সঙ্গেও আধার লিঙ্ক করতে হবে কীভাবে করবেন অনলাইন প্রসেস চালু হলো সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না সবার প্রথম ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু এরকম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আমাদেরকে দেখাবে এবং এখানে দু নম্বর অপশান দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে রয়েছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপর মিউটেশন অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু আইডি পাসওয়ার্ড চাইবে যাদের এই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড বানানো নেই তাদেরকে আগে আইডি পাসওয়ার্ড বানাতে হবে আইডি পাসওয়ার্ড বানানোর জন্য এখানে সাইন আপ বলে একটি অপশন রয়েছে এই সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলেই আপনার কিন্তু আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাবে আর যাদের আইডি পাসওয়ার্ড ইতিমধ্যেই বানানো রয়েছে তারা কিন্তু খুব সহজেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যখনই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন এই যে এখানে আইডি আর পাসওয়ার্ড আইডি মানে আপনার ফোন নাম্বারটা আর পাসওয়ার্ড দিয়ে লগ করে এখানে এই যে কোডটা দেখাবে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে লগ ইন আমি ক্লিক করলে আপনার লগ হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর কী অপশান আসছে আমাদেরকে এবার দেখাচ্ছি দেখুন দেখুন যখনই আপনি লগ হয়ে যাবেন আপনার সামনে কিন্তু এবার এখানে মিউটেশান অ্যাপ্লিকেশানের ফর্ম চলে আসবে এই মিউটেশান অ্যাপ্লিকেশান ফর্মেই আপনাকে এবার সমস্ত ডিটেলস ফিল করতে হবে তো এখানে ডিস্ট্রিক্ট তারপর ব্লক মৌজা সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিতে হবে এবং এখানে ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে দিয়ে দেখুন ইম্পর্টেন্ট যেটা তথ্য বায়ার ডিটেলস বায়ার ডিটেলস মানে যিনি জমিটা কিনেছেন বা যার কাছে এখন বর্তমানে জমিটা রয়েছে তার তথ্য দিতে বলছে এখানে তার নাম ঠিকানা সমস্ত কিছু দেওয়ার পর এইখানে দেখুন আধার নাম্বারের একটি ঘর রয়েছে তো এই স্থানটিতেই আপনার আধার নাম্বারটা আপনি দিতে হবে যেই আধার নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন এবং আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা এখানে দিতে বলছে দিয়ে আপনাকে সাবমিট করলেই আপনার মিউটেশান অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং ওই মিউটেশানটা যখনই আপনারা হয়ে যাবে তখনই কিন্তু নতুন যে আপনি রেকর্ডটা পাবেন তাতে আপনার আধার নাম্বারটা যুক্ত থাকবে তো এই যে কাজটা এটা হচ্ছে এটা মূলত যারা এখন নতুন জমির মিউটেশান করবেন মানে জমির রেকর্ড এখন করবেন তারাই একমাত্র অনলাইনে এই আধার লিঙ্কটা করতে পারবেন তাছাড়া যাদের আগে থেকেই পুরনো জমি রয়েছে আগে থেকেই জমির রেকর্ড রয়েছে তাদেরকে আধার লিঙ্ক কীভাবে করতে হবে অনলাইন প্রসেস এখনও তাদের চোর চালু হয়নি তাদের ক্ষেত্রে অফিসে গিয়ে আপনারা লিঙ্ক করতে পারবেন তবে অনলাইনে তাদেরটা চালু হয়নি অনলাইনে কেবলমাত্র যাদের এ বর্তমানে এখন জমির রেকর্ড করতে যাচ্ছেন মিউটেশন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেই শুধুমাত্র অনলাইনটা চালু হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটি করে নেবেন এই কাজটি করলে আপনাদেরই সুবিধা হবে জমি জায়গা কেনা বেচা মালিকানা পরিবর্তন জমি শ্রেণী পরিবর্তন এছাড়াও পি এম কিষানের টাকা পাওয়া বা বিভিন্ন কেন্দ্র সরকারের কৃষক দরদি প্রকল্পে টাকা পেতে আপনাদেরকেই কিন্তু সুবিধা হবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করতে ভুলবেন না